দেখছেন এই মুহূর্তে এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ সংবাদ। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। আপনার কি কোনো লজ্জা নেই? দুর্নীতিগ্রস্ত পার্থকে চরম তিরস্কার সুপ্রিম কোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু শীর্ষ আদালত তার এই আবেদনে করা প্রতিক্রিয়া জানিয়ে ভর্ৎসনা করে। বিচারপতি সূর্যকান্ত শর্মা জানিয়ে দেন, অন্য অভিযুক্তদের সঙ্গে পার্থ নিজের তুলনা করা অনুচিত, কারণ তারা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যুক্তি দেখানো হয় যে অর্পিতা মুখোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের মতো অভিযুক্তরা জামিন পেয়েছেন, তাই তিনিও জামিনের অধিকারী। কিন্তু বিচারপতির পাল্টা মন্তব্য, আপনি অন্যদের সঙ্গে তুলনা করতে পারেন না, আপনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। পার্থের উদ্দেশ্যে আরও বলেন, লজ্জিত হওয়া উচিত, কারণ আপনার অধীনে এসব কাজ হয়েছে, বাকিরা আপনার মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না, আপনি তাদের মতো নন। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ 50 কোটি টাকা ও বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, এই সম্পত্তির মালিকানা নিয়ে অর্পিতা দাবি করেছেন, এই টাকার সঙ্গে আমার কোনো যোগ নেই, যা বলার পার্থ চট্টোপাধ্যায়ই বলবেন। অন্যদিকে পার্থের আইনজীবী দাবি করেন, অর্পিতার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, কিন্তু ইডি পাল্টা যুক্তি দেয় যে অর্পিতা পার্থকে ভয় পাচ্ছেন এবং তার জামিন হলে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়ার পর 2.5 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো চার্জশিট জমা পড়েনি। তার আইনজীবী মুকুল রোহতগি আরও জানান, পার্থের বয়স এবং শারীরিক অসুস্থতা বিবেচনা করে জামিন দেওয়া উচিত। যে মামলায় সর্বোচ্চ 7 বছরের শাস্তি হতে পারে সেই মামলায় তিনি ইতিমধ্যেই এর 1/3 সময় জেলে কাটিয়েছেন। তবে আদালত এই যুক্তি গ্রহণ করেনি এবং পার্থের জামিন আবেদন খারিজ করে দেন। পার্থ চট্টোপাধ্যায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয় বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে ইডি পার্থ এবং তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর অর্থ এবং সম্পত্তির অনিয়মের প্রমাণ পায়। অর্পিতা সম্প্রতি জামিন পেলেও পার্থর বিরুদ্ধে অপরাধের গভীরতা বেশি থাকায় তার আবেদন খারিজ হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হওয়া প্রমাণ করে দেয়, দায়িত্বশীল পদে থেকে দুর্নীতিতে জড়িত থাকলে তার দায় আরও গুরুতর হয়। নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত এবং বিচারে এই সিদ্ধান্ত অন্য অভিযুক্তদের জন্য একটি বার্তা হতে পারে। ইঙ্গিতটা আগেই ছিল, এবার অ্যাকশনে মুখ্যমন্ত্রী সরালেন গোয়েন্দা প্রধানকে, পুলিশে আরও বদল। রাজ্যের পুলিশ প্রশাসন ঢেলে সাজানোর কথা আগেই জানিয়েছিলেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই কাজই শুরু হলো, রাজ্যের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজশেখরনকে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি আইজিপি ট্রেনিং পদে বদলি করা হয়েছে তাকে। এছাড়াও রাজ্য পুলিশ প্রশাসনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে বদলি প্রক্রিয়া হয়েছে এদিন। রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের কাজে তিনি যে একেবারেই সন্তুষ্ট নন সে ব্যাপারে আগেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিচুতলার পুলিশকর্মীদের কয়েকজন ও প্রশাসনের সঙ্গে যুক্ত কয়েকজনের যোগ সাজসে তার সরকারকে কাঠগোড়ায় তোলা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। কয়লা বালি পাচারের মতো কাণ্ডে পুলিশের নিচুতলার কয়েকজনের যোগ রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর খাস কলকাতা শহরে তৃণমূল কাউন্সিলরকে প্রকাশ্যে গুলি করে খুন করার চেষ্টা হয়। রাজ্যের রাজধানী কলকাতাতেও আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। বাইরের রাজ্য থেকে কীভাবে অবাধে বাংলায় বেআইনি অস্ত্র ঢুকছে তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। খোদ শাসক দলের কয়েকজন নেতাও পুলিশের একাংশের কাজে অনাস্থা প্রকাশ করেন। ঠিক এই আবহে এবার রাজ্যের পুলিশ প্রশাসনে খোলনলচে বদল শুরু মুখ্যমন্ত্রীর। রাজ্যের গোয়েন্দা প্রধানের পর থেকে আর রাজশেখরনকে সরিয়ে দিয়েছে নবান্ন, তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি আইজিপি ট্রেনিং পদে পাঠানো হয়েছে। এছাড়াও এডিজি পদে পাঠানো হয়েছে দময়ন্তী সেনকে, এর আগে তিনি এডিজি ট্রেনিং পদে ছিলেন। এডিজি পদে থাকা আর শিবকুমারকে দেওয়া হয়েছে এডিজি এর দায়িত্ব। এডিজি মডার্নাইজেশন পদে আনা হয়েছে রাজীব মিশ্রকে, এর আগে এডিজি এর দায়িত্ব ছিল তার কাঁধেই। রাজনীতির রং ভুলে হিন্দুরা একজোট হন, বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি, অভিযোগ আসছে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, প্রভাব পড়েছে এ রাজ্যেও। এবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি আবেদন করেছেন প্রত্যেক হিন্দু যাতে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হয়।
শুভেন্দু অধিকারী বলেন, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইস্কনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত। বাংলাদেশে হামাস আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ কাজ করছে বলে এদিন জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সন্ন্যাসীদের আইনজীবীদের মৃত্যু মুখে ফেলা হচ্ছে, নয়তো গ্রেপ্তার করা হচ্ছে। গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। একই সঙ্গে সে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছে, সেই আবহে ফের পিছিয়ে গিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা। আদালতে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় পিছিয়ে গিয়েছে এই মামলা। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বছরের 2রা জানুয়ারি, অর্থাৎ প্রায় এক মাস ধরে জেল থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই সন্ন্যাসীর। অপরদিকে ইস্কনের তরফে জানানো হয়েছে, যারা মামলায় চিন্ময় দাসের হয়ে দাঁড়িয়েছেন তাদের প্রায় সকলকেই বিভিন্ন মামলায় অভিযুক্ত হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছে, অনেকেই গ্রেপ্তার হয়েছেন বলেও খবর। কোন দিকে আইপ্যাক তৃণমূল সম্পর্ক, ওসব প্যাক ফ্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। সূত্রীয় খবর, কয়েকদিন আগে বিধায়কদের বৈঠকে এ কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে সংস্থার কৌশল মেনে লাগাতার সাফল্য পেয়েছে ঘাসফুল শিবিরে, যে সংস্থার কৌশল মেনে এসেছে বড়সড় সব জয়, সেই সংস্থার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো। প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে, রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে ভোট কুশলী সংস্থা আইপ্যাক নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বৈঠকে যা বলেছেন তা এক কথায় অসহযোগিতার বার্তা। কিন্তু যতদূর জানা যায়, আইপ্যাকের সঙ্গে 2026 পর্যন্ত চুক্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের। এখন প্রশ্ন, মমতার বক্তব্যের পর এবার কী হবে? আইপ্যাক কি কাজ চালিয়ে যাবে নাকি বন্ধ করে দেবে কাজ? তৃণমূলের সঙ্গে কি তবে আইপ্যাকের গাঁটছড়া ভাঙতে চলেছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এ নিয়ে রাজনৈতিক মহল তো দূর, তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মীদের কাছে সুস্পষ্ট কোনো ধারণা নেই। এদিকে এ নিয়ে অন্য প্রশ্ন তুলেছে তৃণমূলের ওল্ড ব্রিগেড। আইপ্যাকের সঙ্গে চুক্তির পুনর্নবীকরণ নিয়ে কি দলের ভেতর কোনো আলোচনা বা রেজলিউশন পাশ করানো হয়েছিল? কারো কারো গলায় এই প্রশ্ন শোনা যাচ্ছে। সূত্রের খবর, তাদের তীর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই। তারা বোঝাতে চান, এই গাঁটছড়া আসলে দলের সংগঠনের দায়িত্বে থাকা অভিষেকের তত্ত্বাবধানে হয়েছিল, সামগ্রিকভাবে দল এ নিয়ে অবগত নয়। পরিসংখ্যান বলছে, 2019 লোকসভা নির্বাচনে প্রথম তৃণমূলের সঙ্গে কাজ শুরু করে প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন সংস্থা আইপ্যাক, আসে 21-এর জয়, তারপরেই চুক্তি পুনর্নবীকরণ হয় আইপ্যাকের সঙ্গে। যুদ্ধের হুঙ্কার বাংলাদেশ সেনাপ্রধানের, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ। অশান্ত বাংলাদেশ আর এই পরিস্থিতিতে বড় মন্তব্য করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। মঙ্গলবার তিনি হুঙ্কার দিয়ে জানান, যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত। নবীন সেনা কর্মকর্তাদের সামরিক চেতনাবোধের প্রতি দায়বদ্ধতা রাখতে হবে। বলা বাহুল্য, চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে নাম না করেই যুদ্ধের কথা বললেন ইউনুসের সেনাবাহিনীর প্রধান। গত 6 আগস্ট বাংলাদেশে পতন হয়েছে হাসিনা সরকারের, এরপরই দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে ইউনুস। এরপর থেকে বিপন্ন অবস্থা ওপার বাংলার, লাগাতার সেখানে চলছে হিংসা। জামাত এবং পুলিশ হিন্দু মন্দির ভাঙচুর থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর চালাচ্ছে নির্মম অত্যাচার। এক কথায় বলা যায়, শাসন করার নামে উল্টে বাংলাদেশকে ধ্বংসলীলা পরিণত করেছেন মোল্লা ইউনুসের সংগঠন। আর এবার তারই গোষ্ঠীর সেনাপ্রধান যুদ্ধের হুঙ্কার দিলেন। বলা বাহুল্য, হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের টালমাটাল অবস্থা, আর সে সময় যুদ্ধে নামার কথা বলে গোটা বিশ্বের কাছে কার্যত স্রেফ হাসির খোরাকে পরিণত হলেন সেনাবাহিনীর প্রধান। অন্যদিকে সম্প্রতি মোল্লা ইউনুস সরকার গ্রেপ্তার করেছে হিন্দু গুরু চিন্ময় মহাপ্রভুকে, আর তা নিয়ে বাংলাদেশ সরকার নিয়ে বেশ ক্ষুব্ধ নয়াদিল্লি। শুধু তাই নয়, ওপার বাংলায় হিন্দুদের উপর চলা হিংসার ঘটনা পথে নেমেছে এপার বাংলার মানুষও, আর তখনই ভারতকে চাপে ফেলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে ইউনুস সরকার।